BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ভোলা চার আসনের হালচাল। ভোলা চার সংসদীয় আসনটি মনপুরা এবং চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 118তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,08,641 জন। ভোট প্রদান করেন 71,877 জন। নির্বাচনে আওয়ামী লীগের এম এম নজরুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 32,719 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নাজির রহমান মঞ্জুর। লাঙ্গুল প্রতীকে তিনি পান 21,638 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির নাজিম উদ্দিন আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 174,759 জন। ভোট প্রদান করেন 115,627 জন। নির্বাচনে বিএনপির নাজিম উদ্দিন আলম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 64,328 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জাফরুল্লাহ চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 43,213 ভোট। 2001 সালের 1লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 281,458 জন। ভোট প্রদান করেন 156,961 জন। নির্বাচনে বিএনপির নাজিম উদ্দিন আলম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 94,226 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। নৌকা প্রতীকে তিনি পান 51,937 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 275,710 জন। ভোট প্রদান করেন 236,942 জন। নির্বাচনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 134,337 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নাজিম উদ্দিন আলম। ধানের শীষ প্রতীকে তিনি পান 97,503 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 372,948 জন। ভোট প্রদান করেন 311,345 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ধানের শীষ প্রতীকে বিএনপির নাজিম উদ্দিন আলম এবং হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মহিবুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 299,074 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মহিবুল্লাহ। হাত পাখা প্রতীকে তিনি পান মাত্র 6,481 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ভোলা চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, ভোলা চার আসন 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 34.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.52%, বিএনপি 12.67%, জাতীয় পার্টি 30.10%, জামায়াতে ইসলামী 9.86%, স্বতন্ত্র ও অন্যান্য 1.85% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.16% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.37%, বিএনপি 55.63%, জাতীয় পার্টি 1.81%, জামায়াতে ইসলামী 2.80%, স্বতন্ত্র ও অন্যান্য 2.39% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 55.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.09%, চার দলীয় জোট 60.03%, জাতীয় পার্টি 0.61%, স্বতন্ত্র ও অন্যান্য 6.88% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.75% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.51%, চার দলীয় জোট 41.48%, স্বতন্ত্র ও অন্যান্য 0.01% ভোট পায়। ভোলা চার, মনপুরা এবং চর ফ্যাশন সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি চর ফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও। একসময়ের অবহেলিত এই দ্বীপে গত 14 বছরে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। চর ফ্যাশনের কুকরি মুকরির ম্যানগ্রোভ বনাঞ্চল যেন এক মিনি সুন্দরবনে পরিণত হয়েছে। চর ফ্যাশনের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ও উপমহাদেশের মধ্যে 225 ফুট উচ্চতার সবচাইতে উঁচু জ্যাকব টাওয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। জ্যাকবের আসনে আওয়ামী লীগ থেকে সাবেক ছাত্রলীগ নেতা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন সম্প্রতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারই ঘোষণায় নতুন করে হিসাব কষতে শুরু করেছে চর ফ্যাশন ও মনপুর উপজেলার স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটাররা। এই আসনে 3 বারের সংসদ সদস্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক এজিএস, 90-এর গণ আন্দোলনের অন্যতম নেতা নাজিম উদ্দিন আলম। তিনিও দলীয় কুন্দলের কারণে সুবিধাজনক অবস্থায় নেই। তার বিপরীতে মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন। বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, হাইকোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। এছাড়া জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি কেফায়েতুল্লাহ নাজিব, চর ফ্যাশন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান শহীদ এবং একই উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মনোনয়ন চাইবেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের প্রার্থী মহিবুল্লাহ এবং দলের ভোলা জেলার দক্ষিণ সভাপতি আলাউদ্দিন হাজি। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ভোলা চার আসনে কোনো দলের একক আধিপত্য ছিল না। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি দখলে ছিল। তবে 2008 সাল থেকে আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের কব্জায়। 1996 ও 2001 সাল পর্যন্ত এই আসনটি টানা 10 বছর বিএনপির নাজিম উদ্দিন আলমের দখলে ছিল। এরপর 2008 থেকে সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ এম এস নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিএনপির কাছ থেকে ভোলা চার আসনটি উদ্ধার করেন। আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় মনোনয়ন নিয়ে অন্তঃকোন্দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইমেজ সংকটে রয়েছে উভয় দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থী যেমনই হোক, সাংগঠনিক শক্তির দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 118তম ভোলা চার, মনপুরা এবং চর ফ্যাশন সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।